আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের থামছিল কেন, সেই দিন সেই দিন সাহাঙ্গা ছিল কাঁচা, সেই দিন সেই দিন আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আল্লাহ নবীর গান পিরাহুলিয়ার শান, যে কয় হারাম সে তো কমিন, না বাজিয়া বেদ পাতেন শান হারাম বহল কেন, না বাজিয়া বেদ পাতেন এই শান হারাম বহল কেন, যেই শান শুনছে নবী ইয়াসিন ইয়াসিন। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, আল্লাহ দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার, কেউ ফিরে না খালি হাতে, শিরিক করা কবিরা গুনা, বলুন তো আমাদের দেশে শিরিক আছে না নাই? আহারে ওস্তাদ, ছাত্র মিলে শিরিক করছে, বক্তা শ্রোতা মিলে শিরিক করছে, শিরিক বাংলাদেশে মূল আর সে কম দাম। গত দুই তিন দিন আগে ফেসবুকে দেখলাম এক বক্তা মাহফিলের মাঝে শ্রোতাদের সামনে গান গাচ্ছে, আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসুলের ধন খাজায় লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, নাউজুবিল্লাহ বলবেন না? একজন বক্তা কিনা হাজার শ্রোতার সামনে সে এই কথাগুলো বলে বেড়াচ্ছে। আমি বলতে চাই কারো সাথে আমাদের বিদ্বেষ নেই, কোনো বক্তাকে হেয় করার কোনো মানসিকতা আল্লাহর কসম আমাদের ভিতরে নেই। ইজ্জতের মালিক কে? মানুষকে ইজ্জত দেয় কে? তো আল্লাহ যদি কাউকে সম্মানিত করে আমি তাকে অপমান করতে চাইলে আল্লাহ নারাজ হবে? কোনো বক্তাকে হেয় করা নয়, কাউকে ছোট করা নয়, জাতিকে মেসেজ দেওয়ার উদ্দেশ্যে বলছি, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, এ বিশ্বাস যে ব্যক্তি রাখবে আল্লাহর কসম তার ইমানটা চলে যাবে। কারণ খাজা বাবা মাইনুদ্দিন সিস্তি দেয়ার ক্ষমতা তার নেই, ওনার দরবারে গেলে চেয়েও না চাইবা কার কাছে, ইজাস আলতাফাস আলিল্লাহ বিশ্বনবী বলেছেন, যখন চাও আল্লাহর কাছে চাও, যখন সাহায্য লাগবে আল্লাহর কাছে হাত তুলে বলো। আমার বন্ধু, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সূরা ফাতিহাতে আমরা বারবার বলছি আল্লাহ শুধু তোমারই গোলামি করি, শুধু তোমার কাছে চাই। আল্লাহর ধন রাসূল রে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, আস্তাগফিরুল্লাহ বলে কি? এই কথাটা কোরআনের সরাসরি উল্টা, এটা কুফরি। এই জন্য তো আমি বলেছি এই কথাগুলো যে বলেছে, যে বিশ্বাস করেছে আল্লাহর কসম, দুইজনের ইমান চলে গেছে, তাদেরকে আবার ইমান আনতে হবে। কোরআনের সরাসরি উল্টা কোরআনের বক্তব্য, কুল্লা কুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, ও নবী আপনি বলে দিন, আমি তোমাদেরকে বলি না আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার আছে, কুল আপনি বলুন, লা আকুলু লাকুম আমি তোমাদের বলি না, ইনদি খাজাইনুল্লাহ আমার কাছে আল্লাহর ভাণ্ডার আছে, ধন আছে, আমি এটা বলি না, ওয়ালা আ'লামুল গায়বা আমি গায়েব জানি না। আল্লাহ বলে আপনি বলে দিন আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার নাই, আর ওই বক্তা বলে কিনা খোদার ধন রাসূল রে দিয়া খোদা গেছে গায়েব হইয়া, আবার রাসুলের ধন উনি নাকি খাজা বাবারে দিছে, আবু বকর রে বাদ দিছে, ওমর রেও দিল না,
ওসমান রেও দিল না, হযরত আলীরও দিল না, ইমাম আবু হানিফারও দিল না, ইমাম বুখারিরও দিল না। শত শত বছর পরে খাজা আজমিরি পাইছে, তোরে কইছে কে? শিরিকের চর্চা হচ্ছে আজকে জায়গায় জায়গায়, বাজারে ঘাটে এখানে সেখানে। শিরিক নিয়ে আমার লিখা একটি বই আছে, 29টা লিখেছি, আপনারা অনেকে কিনেছেন পড়েছেন, যারা কিনেননি পড়েননি তাদেরকে আমি অনুরোধ করবো আজকে স্টেজে পাবেন, নিয়ে যাবেন ছোট্ট একটি বই, 29টা শিরক, ইন্না শিরকালা জুলমুন আজিম, যত কবিরা গুণা আছে সিরিয়াল করলে এক নাম্বারটার নাম হলো শিরক, এটা নিয়ে মরবা জান্নাত হারাম, কপালে জান্নাত নাই। মিথ্যার বেশাতি পরিত্যাগ করতে হবে, কবিরা গুণা ইদা কাযাবাল আবদ তবাআদ আনহুল মালাক মিলান মিন্নাত নিমা জাআ বিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা কোন ব্যক্তি যখন মিথ্যা কথা বলে তার সাথে যে রহমতের ফেরেশতা আছে এক মাইল দূরে চলে যায়, কারণ তার মিথ্যা কথা বলার সাথে সাথে মুখ দিয়া এমন দুর্গন্ধ বের হয় ফেরেশতা কাছে থাকে না। আর যে সারাক্ষণ কয়, আমার বন্ধু কবিরা গুনাহ, মানুষের হক নষ্ট করা কবিরা গুনাহ, অন্যকে ঠকানো যাবে না, হক নষ্ট করা যাবে না, যার যা প্রাপ্য তাকে তা দিতেই হবে। এখন আজকের এই মাহফিল, বিয়ে করছেন 10-15-20 বছর, বউয়ের মহরানা দেয় নাই এমন স্বামী আছে না নাই? আজকে তুমি স্বামী, কেয়ামতে হবে আসামি। বাবা মরে গেছে 10-15 বছর হয়ে গেল, এখনো বোনের জমিটা ভাই ধরে রাখছে, বোনকে দেয় না, চাইতে আসলে চোখ বড় করে ধমক মারে, এমন জালেম ভাই আছে না নাই? কালীগঞ্জে নাই, এখানে দু চারজন। এগুলো কবিরা গুনাহ, কবিরা গুনাহ সাবধান, বেদাতের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, বেদাত কবিরা গুনাহ। বিশ্বনবী বলছেন, শররুল উমুরি মুহদাসাতুহা, তোমরা যত কবিরা গুনাহ করো তার মাঝে নিকৃষ্ট একটার নাম হলো নতুন আবিষ্কার। ইসলামে যা ছিল না এমন কোন জিনিসকে ইবাদত মনে করার নামই হলো বেদাত। আপনাদের এলাকায় জোহরের নামাজের ফরজ করা কাত? সারা দেশে চার রাকাত, ঠিক আছে। দু রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু আছে না নাই? কেউ যদি মনে করে আমি একটু দুরুদ শরীফটাও পড়ব নামাজটা হবে, ওলামাই আহনাফের ফতোয়া তাকে সাহু সেজদা দিতেই হবে। এই সাহু সেজদাটা দেয়া তার জন্য নফল না ওয়াজিব? যদি সে না দেয় ওয়াজিব তরক করে, সগিরা গুনাহ না কবিরা গুনাহ? বিষয়টা খুব খেয়াল করেন, আপনি একটা দুরুদ বেশি পড়ছেন তাই আপনার উপর সাহু সেজদা ওয়াজিব, এবং এটা দিতেই হবে, না দিলে কবিরা গুনাহ হবে। তো দুরুদ শরীফ পড়লে কবিরা গুনাহ হয়, কি আশ্চর্য মাসআলা! এবং এটা হানাফি মাযহাবের মাসআলা, অন্য মাসলাকে সব আলেমরা বলেন, কেউ যদি আত্তাহিয়াতু শেষ করে দুরুদ শরীফ পড়ে সাহু সেজদা লাগবে না। তাহলে দু রাকাতের পরে 3 রাকাত বিশিষ্ট বা 4 রাকাত বিশিষ্ট নামাজে আত্তাহিয়াতু পড়ার পরে দুরুদ শরীফ পড়লে হানাফি মাযহাবের ফতোয়া, সাউ সেজদা দিতেই হবে, না দিলে কবিরা গুনাহ হবে। তো দুরুদ পড়লে কবিরা গুনাহ? উত্তর হলো হ্যাঁ, কারণ হলো বিশ্বনবী যা করে নাই, সাহাবারা যা করে নাই, সেটা করার অধিকার আপনার নেই। আল বিদআহ হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি যামানিন নবী ওয়া আসহাবি। বিদআত মানে হলো এমন কোন ইবাদাত আবিষ্কার করবেন যেটা নবী এবং সাহাবাই কেরাম করেন নাই। অর্থাৎ 4 রাকাত দূর 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের পরে রাসূল সাহাবারা তাহিয়াতু পড়েছে, দুরুদ পড়ে নাই, পড়লে বিদআত। এখন বাংলাদেশে ইবাদতের মাঝে বেদাতের সরাচরি চলছে। বেদাত নিয়ে আমি একটি বই লিখেছি, সলোমন 38টা লিখছি, আপনারা অনেকে নিয়েছেন, যারা নেন নাই আজকে নেবেন।
এই বেদাতের সাথে সম্পর্ক রাখলে কবিরা গুনাহ। এখন বাঁচতে হলে সিনা দরকার আছে না নাই, যে এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। আপনি আশ্চর্য হবেন যে আপনি সাওয়াবের নিয়তে করছেন, অথচ এর কোনো ভিত্তি ইসলামে। কিছু কিছু জায়গা গেলে দেখি আজান শুরু হয় দুরুদ শরীফ দিয়ে। রাসূল সাহাবাদেরকে আজান নিয়ম শিখিয়েছেন, আজান শুরু হয়েছে আল্লাহু আকবার বলে, কিন্তু আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরকম হয়তো আপনাদের কালীগঞ্জে আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আছে। আজান শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, তুমি দুরুদ পেলে কোথায়, কোথায় পেলে দোস্ত? উত্তর হলো হুজুর মজা লাগে, ভালো জিনিস খারাপ কি আমি বলবো না। জানাজার নামাজে কেউ যদি আজান দেয় আমরা বলবো কামটা ঠিক হলো না, ঈদের নামাজে আজান দিলে আমরা বলবো কাজটা ঠিক হলো না, জানাজার নামাজে রুকু সেজদা দেয়া শুরু করলে বলবো ঠিক হলো না, জানাজার নামাজে তুমি এটা কেন করলা, আপনি বলবেন রুকু তো ভালো জিনিস অসুবিধা কি, আমি বলবো নবী মুহাম্মদ যা করে নাই যা তা করা যাবে না, তিনি যা সারেন নাই তা সারাও যাবে না, এটার নামই ইসলাম। এখন আপনি আজানের শুরুতে আল্লাহু আকবর ব্যতীত আর কোনো শব্দ বলা যাবে না। কোনো কোনো জায়গায় ফজরের টাইমে দেখা যায় ইসলামী সঙ্গীত চালাইছে, কোরআন তেলাওয়াত চালাইছে, ডাকাডাকি করতেছে, নামাজের আগে কয় ওঠেন ওঠেন ওঠেন, ঘুমের সে নামাজ ভালো উঠে যান তাড়াতাড়ি, তারপরে আবার কয় আসসালাতু খাইরু মিনান নাওম। তো আজানের মাঝে তো আছে হাইয়াল আসসালা আসসালাতু খাইরু মিনান নাওম, আগের গুলা বললে আজানের দরকার কি? সওয়াবের নিয়তে ইবাদত মনে করে কোনো কাজ করা যাবে না। আজানের জবাব দেয়া হলো, আজানের মাঝে আছে আসসালাতু খাইরু মিনান নাওম, তার জবাবে আপনারা কি বলবেন? রাসূলের বক্তব্য, ফাকুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। কিন্তু আমাদের দেশে দেখি বলে সাদাক তাওয়া বারির তাহ, আল্লামা মোল্লা আলী কারী রাহেমাহুল্লাহ বলেন লাইসা লাহু আসল, তুমি জবাবে সাদাকতা বারতা বলবে না, এর কোনো ভিত্তি নাই। আজান শেষ হলো, আজান শেষে আপনি কি করবেন? আমাদের দেশে সুন্নাহ হারায়া গেছে অনেক জায়গা থেকে, তার মাঝে এটা একটা, আজানের শেষে বিশ্ব নবীর বক্তব্য, সুম্মা সাল্লু আলাইয়া, তোমরা আমার উপর আগে দুরুদ পড়ো তারপরে দোয়া করো। এখন আজানের শেষ যে দুরুদ আছে এটা লাখ লাখ মুসল্লি জানেই না, বরং আমরা আজানের শেষে দুরুদ পড়ি না। দুরুদটা কখন পড়ি? যখন আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তখন দুরুদ পড়ে আঙ্গুলো সমু খায়। অথচ বিশ্ব নবীর বক্তব্য, ফাকুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। তাই মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও তাই বলবো। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও তাই বলবো, এখানে দুরুদ নাই। মুয়াজ্জিন বলবে হাইয়াল আসসালা, নামাজে আসো, আপনিও বলবেন হাইয়াল আসসালাম, মুয়াজ্জিন তুমিও আসো, অসুন্দর। তাই নবী মুহাম্মদ বলেন এখানে তুমি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। রাসূল শিখাইছেন যেভাবে আমরা আমল করব ঠিক সেই। তারপরে আজানের পর আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল কাঈমা, এ দোয়ার মাঝেও বেদাত ঢুকেছে। কোনো কোনো জায়গা গেলে দেখা যায় দোয়াটা করার সময় হাত তুলে মোনাজাতের মতো করে, আপনিও মনে করতেছেন হাত তুলছি মোনাজাত করছি, পরে হাতও মুড়ছেন। অথচ বিশ্ব নবী এবং সাহাবাগণ আজানের দোয়াতে কখনো হাত তোলেন নেই।
রাসূল হাত তুলেছেন যেখানে আমরাও তুলব সেখানে, তিনি তোলেন নাই যেখানে আমরাও তুলব না সেখানে। তিনি হাত তুলেছেন সালাতুল ইসতিসকা, হাত তুলে দোয়া করছেন। বদরের যুদ্ধে যাইয়া এমনভাবে হাত তুলে দোয়া করেছেন, তুলতে তুলতে বগলের শুভ্রতা প্রকাশিত হয়েছে, গায়ের মাঝে চাদর ছিল একটা অংশ মাটিতে পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চাদর তুলে দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর হাবিব কি খাওয়ার আগে দোয়া পড়েন নাই? কথা বলেন, আপনারা পড়েন না? হাত তোলেননি। খাওয়ার শেষে দোয়া আছে না নেই? হাত তুলেছেন। মসজিদে ঢুকতে দোয়া আছে কি না? হাত তুলেছেন। বের হতে আছে না নেই? হাত তুললেন না। টয়লেটে ঢুকতে দোয়া আছে না নেই? হাত তুলেছেন। বের হতে আছে না নেই? হাত তুলে মুসলে কি অবস্থা হইব? আল আদিয়া আল মাসুরাতে রাসূল হাত তোলেন নাই, কিন্তু আমরা আজানের দোয়াতে হাত তুলে আবার মজা নেই, তারপরে নামাজে দাঁড়ায় আবার বেদাত শুরু। এই দেশের অধিকাংশ মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহু আকবর বলে নামাজ শুরু করে না, শুরু করে মুসল্লার দোয়া দিয়ে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এই দোয়াটা পড়ে, তারপরে আবার নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা নিয়ত পড়ে, তারপরে আল্লাহু আকবর বলে। অথচ বিশ্বনবীর বক্তব্য নামাজের ব্যাপারে, বিশ্বনবী বলেছেন তাহরিমু আত-তাকবীর ওয়া তাহলিলু আত-তাসলিম। এই বেদাতগুলো চিহ্নিত করে আমি এই বইটা লিখেছি, ডিসেম্বরে প্রকাশিত হয়েছে। আপনাদের এলাকায় তো আসতে পারিনি ইদানিং, হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ চতুর্থ এডিশন চলে গেছে, পঞ্চম এডিশন আগামী সপ্তাহে আসবে, হাজার হাজার কপি আলহামদুলিল্লাহ ইতোমধ্যে চলে গেছে। আমরা ডজন ডজন মাসআলা নামাজের ভিতরে বেদাত ঢুকিয়ে বসেছি, যার কারণে ইবাদত কবুল হওয়া বন্ধ। নামাজ অন্যায় থেকে ফিরানোর কথা ছিল, কিন্তু নামাজ অন্যায় থেকে ফিরাতে পারছে না, কারণ বেদাত করলে দোয়া কবুল, ইবাদত কবুল বন্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নি ওয়াজ্জাহতু পড়েছেন, তিরমিজিতে এসেছে হাদিস, আবু দাউদে এসেছে হাদিস, রাসূল মাঝে মাঝে পড়েছেন ইন্নি ওয়াজ্জাহতু, তবে তাকবীরে তাহরিমা দেয়ার পরে। আমরা এটার দাক্কাইয়া সামনে আনছি, বিশ্বনবী পড়েছেন তাকবীর দেয়ার পরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, যেটাকে আমরা সানা বলি। তিনি পড়েছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতত বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, তিনি পড়েছেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, মাঝে মাঝে এক একবার এক একটা পড়তেন, ইন্নি ওয়াজ্জাহতু পড়তেন, কিন্তু তাকবীর দেওয়ার আগে না। নামাজ আমরা শেষ করলাম, নামাজ শেষ করার পরে বিশ্বনবী কি করতেন আর আমরা কি করতেছি? কাবায়েরের মাঝে বেদাত একটা কবিরা গুনাহ, শুধু নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, সব জায়গায় চলছে বেদাতের ছড়াছড়ি, কবিরা ত্যাগ করতেই হবে, সুতরাং বেদাত ছাড়তেই হবে। রাসূলুল্লাহ সালাম পিরিয়ে একবার বলতেন আল্লাহু আকবার, কয়বার? তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, একবার পড়তেন আয়াতুল কুরসি। বিশ্বনবী বলেছেন ফরজ সালাতের পরে যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পড়বে, তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান শুধু তার মৃত্যু। 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবর পড়তেন। বিশ্বনবী সালাম ফিরাইয়া এত জিকির করতেন, আর আমাদের কি হলো? আমরা সালাম ফিরে টুপ করে মুনাজাত, তারপরে খারাইয়া যাই, ওই তাসবিহগুলো ইমামও পড়ে না, মুসল্লিরাও হারিয়ে গেছে, হারিয়ে গেছে। সুন্নার ভিতর ফিরে আসা দরকার আছে না নাই? হ্যাঁ, আপনি যদি তাসবিহগুলো পড়ার পরে আপনি আল্লাহর কাছে কিছু চান, কোনো অসুবিধা নাই, সুন্নাগুলো মানেন না, আমরা তো ব্যস্ত, সো মাচ বিজি হুজুর, আপনাদের তো কোনো কামগাজ নাই, আমাদের তো অনেক ব্যস্ততা, এই জন্য আমরা এগুলো সময় পাই না। অথচ আমি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো শোনাচ্ছি, তিনি কি আপনার মতোই ছিলেন না আরও ব্যস্ত ছিলেন? উনি মদিনার প্রেসিডেন্ট,
মদিনার প্রধান সেনাপতি, 27টি যুদ্ধে তিনি ছিলেন সেনাপতি, মদিনার প্রধান বিচারপতি, যত বিচার আসার তিনি করতেন। ওনার স্ত্রী ছিল 9 জন একসাথে জীবিত, বিয়ে করেছেন 11টা, আমনের বউ কয়জন, কিসের ব্যস্ত? আপনি কোন দেশের প্রেসিডেন্ট, কোন দেশের প্রধানমন্ত্রী, কোন দেশের প্রধান বিচারপতি, কোন দেশের প্রধান সেনাপতি? আপনি এক বউলো এক কুলাইতে পারেন না, তিনি 9টা বউ সামলাইছেন, 9টা পরিবার সামলাইয়া, দেশটা সামলাইয়া, বিচার বিভাগ সামলাইয়া, যুদ্ধ সামলাইয়া, তারপরও তিনি সালাম ফিরাইয়া এত তাসবি পরে, আপনার কি খবর? মদিনা হিজরতের পর থেকে এতেকাল পর্যন্ত বিশ্ব নবী কোনো রমজানে এতেকাফ সারেন নাই, কিন্তু আমরা এত ব্যস্ত, সময় নাই। আসলে ব্যাপার হলো বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু আবকা। এক জায়গায় ঝামেলা, সেটা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, সেটা হলো তোমরা দুনিয়া পাইয়া আখেরাত ভুলে গেছ, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। এই জন্য আসুন ভাইয়েরা, আমরা আস্তে আস্তে করে পরিকল্পনা ভিত্তিক ইসলামে প্রবেশ করব, সকল কাবায়ের ছেড়ে দেব, আল্লাহ তাওফিক দিন বলি আমিন। তাওবা করতে দেরি করব না। তাওবা করার জন্য কি পীরের বাড়ি যাওয়া লাগবে? আজকেই করবেন, এখনই করবেন, কারণ হতে পারে আজকের রাত ও জীবনের শেষ রাত। তাওবা করতে পীরের বাড়ি গিয়া হুজুরের হাতে হাত রেখে পাগড়ি ছেড়ে দিয়া, পাগড়ি জড়াইয়া ধরে এরপরে আল্লাহকে বলবেন, আল্লাহ ক্ষমা চাই, কোনো প্রয়োজন নাই। আপনি সিদ্ধান্ত নিন, আল্লাহ আমি যে গুনাহ করেছি ওই গুনাহ আর করব না, আমি ক্ষমা চাই, ক্ষমা চাইলে এখনই তাওবা কবুল হবে ইনশাআল্লাহ।